বাদামি আলু তো প্রথমে কি কি লাগছে তোমাদের দেখিয়ে দিই তো বাদামি আলু সিদ্ধ করে প্রথমটা ছিলে নাম হয়েছে ফোড়নের জন্য আমি ইউজ করছি গোটা জিরা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা লাগছে টমেটো কুচি আর মটরশুঁটি আর নিরামিষ ভোজন করার জন্য জিরা আদা বাটা বাঙালি মানে জিরা আদা বাটা নিরামিষ তরকারিতে আর আমি একটা আমুল চিজ সরষের তেল সরষের তেল দিয়ে দিলাম কিছুটা গরম হলেই ফোড়ন ইউজ করবো আমি হয়ে গেছে এখন আমি ফোড়নের জিনিসগুলো দিয়ে দিচ্ছি আর তোমার জিনিসকে আমার বলতে হবে যে হলুদ লাগছে নুন লাগছে এগুলো কম্পালসারি রান্না তাই টমেটো কুচি দিয়ে দিচ্ছি জিরা আদা বাটার যে পেস্ট জিরা আদা কাঁচা লঙ্কা বাটার দিয়ে দিচ্ছি আর নুন হলুদটাও এখনই দিয়ে দিচ্ছি আর সামান্য চিনি আমি অ্যাড করবো ঠিক আছে অ্যাড করা হয়ে গেছে আমি সামান্য চিনি অ্যাড করবো তো মটরশুঁটিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এখন আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে তারপর সামান্য জল আসবে ঠিক আছে ভালো করে মশলার সাথে কষিয়ে নিই খুব সুন্দর একটা কালার চলে আসছে তার সাথে মাছের কালারগুলো আরও অল্প সুন্দর দেখতে রাখে দিন দিন আর একটু ভালো মতো হয়ে যাক মশলাটা ভালো হবে তারপর আমি একটু গরম জল আস করবো আর দিন ঠিক আছে ভালো করে কষিয়ে নেওয়াটা আমাদের দায়িত্ব যদি ভালো করে না কষে তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে ঠিক আছে তো সবাই যখন রান্না করছে দেখবে যে মশলাটার মধ্যে থেকে একটা ফ্রাই একটা ভাজার একটা গন্ধ আসছে কিনা তো আমার মশলাটা ফ্রাই হয়ে গেছে কারণ এর মধ্যে আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি ঠিক আছে তো রেডি বাদামি আলুর কষা তো তোমরা দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে আর এখন তো মেন